বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বন্ধুরা, সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আর সকল বন্ধুদের, সাবস্ক্রাইবার বন্ধুদের আর আমার পুরনো নতুন সব বন্ধুদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শুরু করছি। বন্ধুরা দেখুন আমাদের এখানকার মন্দির, আমি থাকি যেখানে সেখানে একেবারে খুব সামনে। হ্যাঁ, নতুন বানিয়েছে এই মন্দিরটা, মন্দিরটা ঘুরে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, তো থাকুন আমার সঙ্গে, দেখুন আমার ভিডিওটা। বন্ধুরা এই যে আমরা এখন পুজো দিতে যাচ্ছি মন্দিরে, এই যে আমি বোন আর বোনের মেয়ে ইমলি আর আমরা তিনজন মিলে যাচ্ছি পুজো দিতে। নমস্কার বন্ধুরা, এই যে মন্দিরটা, মন্দিরটা ফ্রন্ট পয়েন্ট। হ্যাঁ, এখান থেকে উঠতে হয়। তারপরে দেখাচ্ছি আপনাদের মন্দির, দেখুন সিঁড়িগুলো কি সুন্দর করে কালারফুল করে করেছে, সাদা মার্বেল উপর কাজ করে দিয়েছে, কি সুন্দর লাগছে সিঁড়িগুলো। হ্যাঁ, আর এই যে সিঁড়িতে উঠছি, অনেকটা সেই গুজরাটের সেই মন্দিরের মতন মন্দিরটা বানিয়েছে না বন্ধুরা, দেখুন এত সুন্দর কারুকার্য করেছে, সব দিয়েই করেছে ভেতরটা। এই যে পুরোহিত, তিনি হচ্ছেন আমাদের এখানকার পুরোহিত, তিনি পুজো করে দিলেন। মন্দিরে চলে এসেছি, ওই যে পুরোহিত মশাই পুজো দেওয়া করাবো, উপরের কারুকার্য দেখুন
বাইরে অনেক স্পেস নিয়েছে এরা, বাইরেও মানে সুন্দর কারুকার্য করে জায়গা আরো বাড়াচ্ছে। এই মন্দিরটা আমাদের এখানে এই নতুনই হয়েছে, হ্যাঁ বেশি দিন হয়নি। এই যে আমাদের এখানে হাইওয়ে গুলো করলো না, ওরাই করে দিয়েছে মন্দিরটা, দারুণ সুন্দর। এখন এখানে এত ভালো শিব মন্দির এটাই আছে, পুরোটাই ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম বন্ধুরা। পেছন দিকটা চলে যাচ্ছি, ঘোড়া সাফ হয়ে গেল, দেখা হয়ে গেল, মন্দিরটা পুজো দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো কমেন্ট আর লাইক তো করবেনই, হ্যাঁ। তো বাই।